সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে খুবই একটি ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে আপনি বুঝবেন এবং কোন ডিভাইসে এই আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার হচ্ছে বর্তমানে, সেটাও কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন যে কে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করেছে। সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে, তাই কন্টিনিউ করুন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন। চলুন দেরি না করে মূল প্রসেস শুরু করা যাক। সবাই ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আমরা আর সময় নিব না, চলে যাব আমাদের যে ইমো অ্যাপ্লিকেশন আছে সেই ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে। এরপর ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে আমাদের নিচে দেখতে পারবো যে প্লাস একটি আইকন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবো। এখান থেকে আমাদের যেটা করতে মোর একটি অপশন দেখতে পাচ্ছেন, মোর অপশনে ক্লিক করবো। আপনারা অনেকে কিন্তু আমাদের কাছে কমপ্লেন করেন আগের মতো আপনার ভিডিও আর আমাদের কাছে পৌঁছায় না, তার একটি মাত্র কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো চলাকালীন সময় আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না, বিধায় আপনাদের কাছে পৌঁছায় না। এই ভিডিওগুলো আপনার জন্য নয়, এই কারণেই অ্যালগোরিদম আপনাদের কাছে সাজেস্টে ভিডিওগুলো দেয় না। এখন থেকে ভিডিওগুলো দেখার সময় আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলেই কিন্তু আমাদের ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় যাবে। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা ম্যানেজ ডিভাইসের ক্লিক করব। ওকে, কিভাবে বুঝবেন যে আপনার ইমেল অ্যাকাউন্টে হ্যাক হয়েছে বা অন্য কেউ ব্যবহার করছে? আপনাদেরকে আরেকটি গুড নিউজ দিতে চাই, আপনারা যদি যে কারোর ইমো আপনার ফোনে লগ ইন করতে চান এবং সেটা কোড ছাড়া লগ ইন করতে চান তাহলে আমার আইবারে ক্লিক করুন। এখানে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটি দেখে আপনি কিন্তু যে কারোর ইমো আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন উইদাউট কোড ছাড়া। এটা জানার একটিমাত্র ওয়ে সেটাই হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন লেখা থাকবে এবং এখানে মোবাইলের পাশে সবুজ টিক থাকবে এবং এখানে যেই ডিভাইসে ব্যবহার হচ্ছে সেই ডিভাইসের নাম থাকবে। এই ডিভাইসটি যদি আপনার না হয় বা এই ডিভাইসে আপনি কখনো যদি আপনার ইমো যে আইডি আছে সেটা লগ ইন না করেন তাহলে বুঝবেন যে আপনার ইমো যে আইডি সেটা কিন্তু হ্যাক হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার সেমভাবে দুইটি দেওয়া আছে, একটি রিয়েলমি দেওয়া আছে, উপরে রিয়েলমি দেওয়া আছে। যদি এখানে আপনাদের একাধিক ডিভাইসের নাম দেওয়া থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার ইমো আইডিটি একাধিক ডিভাইসে কিন্তু ব্যবহৃত হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার ইমো আইডিটি হ্যাক হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাক্টিভ ডেটও দেওয়া থাকবে যে কতদিন আগে আপনার ইমো অ্যাকাউন্টটি সে ব্যবহার করেছে এবং আপনার তথ্য চুরি করছে কিনা। ঠিক আছে, যদি মনে হয় ওই সকল ডিভাইসে আপনি কখনো আপনার ইমো আইডিটি লগ ইন করেননি তাহলে আপনাকে যেটা করতে হবে, ডান দিকে দেখতে পাবেন যে পাশে ডিলেট একটা অপশন দেওয়া আছে, জাস্ট ডিলেট অপশনে ক্লিক করবেন। এরপরে এই ধরনের একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ 154 ডেজ এগো, অর্থাৎ 154 দিন পূর্বে এই ডিভাইসে আমার এই ইমো অ্যাকাউন্টটি চলছিল বা অ্যাক্টিভ ছিল। এখন আমরা যেটা করবো ডিলেট অপশনে ক্লিক করবো, এরপর এই ধরনের একটি অপশন চলে যাবে আমরা দেন। দেখতে পাচ্ছেন যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট অফ দিস ডিভাইস, অর্থাৎ আপনি কিন্তু নিজে থেকেই যে ডিভাইসে আপনার ইমো আইডিটি চলছিল সেখান থেকে লগ আউট করে দিতে পারবেন। একবার যদি আপনি লগ আউট করে দেন দেন সেকেন্ড টাইমে সে কখনো আর আপনার ইমো অ্যাকাউন্টে তার ফোনে বা তার ডিভাইসে লগ ইন দিতে পারবে না। তো আমরা এখন ডিলেটে ক্লিক করবো, ওকে ডান, কিন্তু সেটাকে কিন্তু এখান থেকে চলে গেল। ঠিক আছে, আবারও দেন যদি আপনার কখনো হ্যাক হয় তাহলে আপনারা এখানে এসে সেমভাবে চেক করে নেবেন যে আপনার ইমো আইডিটি হ্যাক হয়েছে কিনা, যদি হ্যাক হয় তাহলে আপনারা সেভাবে ডিলিট করে দেবেন ওই ডিভাইসটি, তাহলে তার কাছ থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন।